আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে। এই সুন্দর সকালের মতোই আপনাদের সারাটি দিন সুন্দর কাটুক, সেই কামনা শুরু করছি আজকের আয়োজন। আজ এই আয়োজনে আমি আপনাদের সাথে থাকব মারিয়া শিমু। আজ কি বারো কয় তারিখ তা এখন দেখে নেব দিনক্ষণ সেগমেন্টে। আজ শনিবার 28 মার্চ 2020 খ্রিস্টাব্দ, 14ই চৈত্র 1426 বঙ্গাব্দ, 3রা শাবান 1441 হিজরি। আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, বাইরে বের হওয়ার আগে আপনাদের প্রস্তুতি কি হবে তা এখন দেখে নেব হাওয়া বদল থেকে। ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার খবর। আজকের তাপমাত্রা সর্বনিম্ন 20, সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ 49%। বাতাসের গতি ঘন্টায় 7 কিলোমিটার। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:09 এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর 6:00। গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এখন চলুন দেখে আসি বাংলার মুখ। প্রকৃতির এই অপার সৌন্দর্য রাঙামাটির আকর্ষণকে বৃদ্ধি করেছে বহু গুণে। কাপ্তাই লেকের কারণে রাঙামাটির নৌপথের যোগাযোগে এসেছে আমূল পরিবর্তন। জেলা সদরের সাথে 7টি উপজেলার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের সারা বছর যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। রাঙামাটি শহরের বনরূপা বাজার শনি, মঙ্গল, বুধ হচ্ছে সাপ্তাহিক হাটের দিন। বিভিন্ন ভাষাভাষীর মানুষেরা তাদের বেচা কেনার জন্য ছুটে আসে এই বাজারে। এটি মূলত চাকমা অধ্যুষিত বাজার। বাংলাদেশ কিংবা পার্বত্য জেলাসমূহের বৃহত্তম আদিবাসী নৃগোষ্ঠীর নাম চাকমা। রাঙামাটির জনসংখ্যা প্রায় 6 লক্ষ, তন্মধ্যে চাকমার জনগোষ্ঠী 3 লক্ষাধিক। বাংলাদেশ ছাড়াও উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে বিচ্ছিন্নভাবে চাকমারা বসবাস করছে। লেকের পাড়ে বসন্ত নিচু পাড়ার পাহাড় টিলায় ছড়িয়ে ছিটিয়ে আছে চাকমাদের ঘর বাড়ি, দেখতেও খুব সুন্দর। চাকমারা সাধারণত নদীর পাড়ে অর্থাৎ পানির কাছাকাছি বা পাহাড়ের উপরে বেশ খোলামেলা জায়গায় তাদের বসতি গড়ে তুলতে পছন্দ করে। পার্বত্য অঞ্চলের অন্যান্য আদিবাসীর মতো রাঙামাটির চাকমাদের দেহেও বইছে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর রক্তধারা। চাকমারা মনে করে তারা চম্পক নগর নামক একটি নগর থেকে আরাকানিদের দ্বারা বিতাড়িত হয়ে তাদের রাজা বিজয়গিরির সাথে এই পার্বত্য অঞ্চলে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। কম বেশি সবাই আমরা ভাগ্যে বিশ্বাস করি, যারা ভাগ্যে বিশ্বাস করি তারা রাশিফলেও বিশ্বাস করি। তাই আজ কার ভাগ্যে কি আছে তা এখন দেখে নেব রাশিফল থেকে। মেষ রাশি, গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর কাজের জন্য নিজের কাজে ক্ষতি। নতুন কিছু বাড়িতে কেনার আলোচনা হয় আনন্দ, নাকে ব্যথা হতে পারে। বৃষ রাশি, আজ চাকরিজীবীদের জন্য দিনটি খুব ভালো, অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণ বাতিল হতে পারে, আজ নিজেকে খুব নিঃসঙ্গ মনে হতে পারে। মিথুন রাশি, সন্তানদের জন্য হয়রানি, খুব কাছের কারো শারীরিক অসুস্থতার খবর আসতে পারে, বন্ধুর থেকে সাবধান থাকুন।
আজ কারো অতিরিক্ত স্নেহে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশি, সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্যের সহিত ব্যবহার করুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে। অলৌকিক কোনো কারণে মনে ভয় আসতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। সিংহরাশি, বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দিতে পারে। ব্যাংকের ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন। অতিরিক্ত উদাসীনতায় ব্যবসার ক্ষতি। কন্যারাশি, বুদ্ধির জোরে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন। কোনো কারণে আইনি পরামর্শ নিতে হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। অতিরিক্ত ভোগ বিলাসিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। তুলারাশি, আজ সারাদিন নানা দিক হতে কর্মের সুযোগ আসতে পারে। বাবা শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। প্রেমে বাধা এলেও সঙ্গে আনন্দও থাকবে। বৃশ্চিক রাশি, বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুবই উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভালো যাবে না। ধনুরাশি, আজ পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে। বিনিয়োগী কোনো ব্যবসার ফল ভালো পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। মকর রাশি, আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। কুম্ভরাশি, কারো বিবাহ সংবাদে মনে আনন্দের উদয়। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মীনরাশি, চাকুরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। সুস্থ দেহ মানেই সুন্দর মন, তাই সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। সুস্থ থাকতে হলে কি কি করণীয় তা এখন দেখে নেব হেলথ টিপসে। বর্তমান বিশ্বে করোনা একটা বৈশ্বিক সমস্যা, কিন্তু এটা নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। হ্যাঁ, মনে রাখতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। হাতের পাঁচ আঙ্গুল অনুযায়ী আমরা জিনিসটা মনে রাখতে পারি। প্রথম কথা, এক নাম্বার, হ্যান্ডশেক বা কোলাকুলি করবেন না। কেউ যদি বন্ধুর সাথে দেখা হলো, একদম সাথে সাথে আমি হ্যান্ডশেক করলাম, কিরে বন্ধু কেমন আছিস, কোলাকুলি করতে গেলাম না। আপাতত কিছুতেই এই জিনিস করা যাবে না। দুই নম্বর পয়েন্ট, অন্তত 20 সেকেন্ড ধরে ভালোভাবে হাত ধোবেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ হচ্ছে কি, করোনা ভাইরাসটা মূলত ড্রপলেটের মাধ্যমে ছড়ে। আমাদের হাঁচি কাশি থেকে কোনো একটা জায়গায় ড্রপলেটটা পড়লো, অন্য একজন হাত লাগালো সেই জায়গাটায়, হাতটা সংক্রমিত হয়ে গেল। এই হাত দিয়ে যখন আমরা অন্য কিছু ধরবো, সেটাতে সংক্রমিত হবে। আমি যখন নাকে মুখে ধরবো, আমার নাক মুখ দিয়ে এটা শ্বাসযন্ত্রে চলে যাবে, এভাবে আমি আক্রান্ত হব মূলত। তো কাজেই হাতটা অবশ্যই ভালো মতো ধোবে। হ্যাঁ, ভালো মতো ধোয়া মানেটা কি, অন্তত 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ভালো মতো ধুতে হবে, অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তিন নম্বর হচ্ছে, গণজামায়াত বিদেশ ভ্রমণ পরিহার করুন। এখন যতটা পারা যায়, হ্যাঁ, কঠোরভাবে মেনে চলতে হবে যে আমি কোনো জনসমাগমে যাব না। আরেকটা জিনিস খুব মেনে চলতে হবে যে বিদেশ থেকে আগত ব্যক্তি থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অন্তত 14 দিনের আগে আমি তার সাথে দেখা করতে না যাই, এটাই ভালো। আর হচ্ছে চার নম্বর, খাবারটা ভালো মতো সিদ্ধ করে খেতে হবে। পাঁচ নম্বর, কেউ হাঁচি কাশি দিলে তার থেকে অন্তত 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে, বা 1 মিটার। এখন হচ্ছে কি, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমি তো আসলে জানি না কার ভেতর করোনা আছে আর কার ভেতর নাই। তো হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, কিংবা জ্বর, অসুস্থ মনে হচ্ছে, কিংবা আমি পরামর্শ দেব, এখন যে কারো মানুষের থেকে অন্তত 3 ফিট দূরত্বে, হ্যাঁ, একটু বজায় রাখুন। এবং অসুস্থ ব্যক্তিরা অবশ্যই হাঁচি কাশি দেবার সময় কিছু শিষ্টাচার, যেমন কনুইয়ের ভেতর হাঁচি দেওয়া, হ্যাঁ, এইগুলো মেনে চলতে হবে, এবং মাস্ক ব্যবহার করতে হবে। এবং অসুস্থ ব্যক্তিরা একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের থেকে বের হবেন না।
তো এই পাঁচটা পদ্ধতি যদি আমরা মেনে চলি, কোনোটাই খুব কঠিন কিছু না, তাহলে আমরা আশা করি করোনা থেকে বেঁচে থাকতে পারবো। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী পারভিন সুলতানা। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে জানতে চাই বর্তমানে ব্যস্ততা কী নিয়ে, কী নিয়ে ব্যস্ত আছেন, সামনে কী কী নতুন কাজ আসছে? আমি তো মেলবোর্নে থাকি, অস্ট্রেলিয়ায়। তো দূরে বসে আসলে আমার কাজ করার সুযোগটা একটু কম আমি বলবো। তারপর আমি রেগুলার চেষ্টা করি যাতে এভরি সিক্স মান্থস যাতে অন্তত একটা নতুন গান করতে পারি। তো নতুন আমার একটা গান বেরিয়েছে, তুমি এত ভালো কেন, সেভেন্টিনস এন্টারটেনমেন্ট থেকে। আর এখন একটা গান নিয়ে কাজ করতেছি, সঙ্গীতশিল্পী সানি জুবাইর ভাই করে দিয়েছেন, একটু গজল আঙ্গিকের গান, ওটা নিয়ে কাজ করছি। আচ্ছা, ওটা নিয়ে কাজ চলছে এখন? জি। সঙ্গীতের সঙ্গে ভালোবাসাটা বা বোঝাপড়াটা কবে থেকে এবং কীভাবে? একদম ছোটোবেলা থেকে, যখন 3-4 বছর বয়স তখন থেকে আমি গান শুনলে আমার খুব ভালো লাগতো। বিশেষ করে ওই সময়টাতে দূর থেকে যে গান ভেসে আসতো এগুলো আমাকে অনেক অ্যাট্রাক্ট করতো, সুর এবং গান। আচ্ছা, তো তারপর গান শেখা কার কাছে, সঙ্গীত গুরু কে ছিলেন? আমি গান শেখা শুরু করেছি ফরিদপুর শিশু একাডেমিতে। ওখানে তখন টিচার ছিলেন শ্রী করুণাময় অধিকারী। তো করুণা স্যারের কাছে আমার গানের হাতেখড়ি হয়। আচ্ছা, তো পরিবারের থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন এই বিষয়ে? অনেক, কারণ আমার মা নিজে গান করতেন, ভয়েস খুব সুন্দর ছিল এবং গান গাইতে পারতেন। আমি যেমন সন্ধ্যার অনেক গান মার কণ্ঠে শুনেই বলা যায় যে শিখেছেন। মার কাছ থেকেই অনুপ্রেরণা পাওয়া? কাছ থেকে শিখেছি। আমার মামা খালারা সবাই গান করেন। আচ্ছা। গাইতে পারতেন হারমোনিয়াম বাজিয়ে, এবং বাবার দিকেও চাচা ফুপুরা সবাই গান করতেন। বাড়িতে গ্রামোফোন ছিল, সেটা আমি নিজেও ইউজ করেছি ছোট সময়। আচ্ছা আচ্ছা। সো একটা গানের সাথে ছোটবেলা ছিল, একটা আবহ ছিল। জি, তো পরিবারের থেকেই আসলে ভালোবাসাটা প্রথমে আসা তাহলে? হ্যাঁ, মানে এটা আমার মনে হয় যে জন্মগত, যে গান যে আমাকে অপ্রবলভাবে আকর্ষণ করতো এটা একদম শিশুবেলা থেকে, সো আমার মনে হয় আমি এভাবেই জন্মেছি। আচ্ছা, প্রথম গানটি কবে রিলিজ হলো এবং কেমন সাড়া পেয়েছিলেন আমাদের দর্শক শ্রোতাদের? ওটা একটা অডিও অ্যালবাম ছিল স্নিগ্ধ শিশির নিয়ে, প্রোটিউন বিডি থেকে গানটা বেরিয়েছিল। তো কোম্পানিটা অত বড় ছিল না ওই সময়, এখন অনেক বড় হয়েছে, ভালোই সাড়া পেয়েছি, যা শুনেছি প্রশংসা করেছেন। তখন কেমন অনুভূতি কাজ করেছে, সবাই গান শুনছে, অ্যাপ্রিসিয়েট করছে? অনেক উৎসাহ পেয়েছি, অনেক উৎসাহ পেয়েছি, এবং এটাই আসলে আমাকে মানে কন্টিনিউ করতে সহযোগিতা করেছে। ধন্যবাদ। আমরা একটু চায়ের চুমুক দিই, তারপর আপনার কণ্ঠে এই সুন্দর সকালে দু লাইন গান শুনবো। চোখে মুখে চায়ের চুমুকে, চায়ের চুমুকে, কোন জ্যোৎস্নার চাঁদ তুমি, কোন আকাশের তারা, দূর নীলিমায় স্বপ্ন ছড়াও হয়ে দিশে হারা, হয়ে দিশে হারা, কোন জ্যোৎস্নার চাঁদ তুমি। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। তো যেহেতু আপনি প্রবাসে থাকেন এবং সেখানেই থাকা হয়, দেশে কেমন আসা হয় বা ওখানে থেকে গানের চর্চাটা কি কন্টিনিউ করতে পারেন কিনা? আমি বলবো যে আমি খুব ভাগ্যবান যে মেলবোর্নে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে খুবই ভালো, অনেক ভালোবাসে এই গান করি বলেই, এবং সবসময় প্রশংসা করে, উৎসাহ দেয়। ওখানে রেগুলার গান করি, আর বাংলাদেশে বছরে একবার চেষ্টা করি আসতে, বেসিক্যালি ভয়েস দিতে, এবং একই সাথে যে রথ দেখা, কলা বেচা, সেরকম একসাথে ভিজিটরদের সাথে দেখা করি, আবার গানও রেকর্ড করি। আচ্ছা, তো সেখানে থেকে বা সেখানে বাঙালি কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার পর আপনার কাছে কী মনে হয় যে তারা আসলে বাংলা সংস্কৃতিকে কতটুকু ভালোবাসে এখনও?
অনেক ওখানে বাংলা স্কুল আছে প্রত্যেক সানডেতে, সেখানে আমরা চেষ্টা করি বাংলাদেশি কমিউনিটি যারা মেলবোর্নে আছে বা সিডনিতে যারা আছে, যে আমাদের পরবর্তী জেনারেশন যেন বাংলা সংস্কৃতিকে ভালোবাসে, গ্রহণ করতে পারে এবং বাংলা ভাষার যাতে চর্চা করতে, বাংলা শেখানো হয়। এবং ওটা এখন ইয়ার টুয়েলভ লেভেলে, আমাদের এখানে যে HSC সেরকম ইয়ার টুয়েলভ VC বলে আমার স্টেটে, ওখানে বাংলা ভাষাটাকে একটা সাবজেক্ট হিসেবে নেওয়ার জন্য হয়েছে, অনুমোদিত হয়েছে, এবং এটা খুব মনে করি যে আমাদের একটা সফলতা। অবশ্যই অনেক বড় একটা প্রাপ্তি। তো স্টেজ শোগুলো কেমন করা হয় বা স্টেজ শোতে ব্যস্ত? ওখানে নিয়মিত মানে যেমন পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি যে বিশেষ বিশেষ বাংলাদেশের যে বিশেষ বিশেষ দিন আমাদের বিজয় দিবস, হ্যাঁ নিয়মিত ওখানে গান করি। আচ্ছা, প্লেব্যাকের জায়গাটা কেমন লাগে বা প্লেব্যাক নিয়ে স্বপ্ন কি? ভীষণ ভীষণ ভালো লাগে, কারণ আমি বড় হয়েছি রেডিওতে গান শুনে শুনে, তো সিনেমার গান আমার কাছে খুব ভালো লাগে। যদি কখনো সুযোগ পাই অবশ্যই গাইব, ওয়াই নট। তো মিউজিক ভিডিওর জায়গাটা কেমন লাগে, এ পর্যন্ত কতটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন? টোটাল 3টা মিউজিক ভিডিও বের হয়েছে, কিছুদিন আগে নতুন একটা বের হয়েছে, তার আগে আরও 2টা, একটা হচ্ছে কাল সারা রাত আর একটা নাম হচ্ছে কোন জোছনার চাঁদ। আচ্ছা, ভবিষ্যৎ গান নিয়ে পরিকল্পনা কী, কী ধরনের গান করতে চান, নিজেকে কোথায় দেখতে চান? আমি আসলে অত যেহেতু সময় দিতে পাচ্ছি না, মানে দেশে থাকলে যেভাবে দিতে পারতাম সেভাবে তো দিতে পারতেছি না, কিন্তু এর মধ্যেই বিদেশে থেকে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম করার চেষ্টা করব, যেহেতু আমার আদার কমিটমেন্টস আছে সেগুলো সব দিকে ব্যালেন্স করে যতক্ষণ, আই উইল ট্রাই টু গিভ মাই বেস্ট। আচ্ছা, পরিবারকে কীভাবে সময় দেন বা কখন তাদের সাথে সময় কাটানো হয়? সবসময়ই মানে তারাই তো ফার্স্ট প্রায়োরিটি, আমার চিলড্রেন, আমার হাজব্যান্ড, তাদের সব কিছু ইয়ে করি, সব মানে লাইফে যেমন সবার লাইফেই তাই না, আমাদের তো প্রায়োরিটিজ আছে, পাশাপাশি প্যাশন, এটা যে আমার প্যাশন, এটা যদি আমি এটার মধ্যে যদি আমি সময় না দিই তাহলে তো মানে আমার টোটাল ওয়েলবিংটা এটাতে অ্যাফেক্টেড হবে তাই না, তো সেটাও দেখি নিয়মিত ওই ব্যস্ততার মধ্যে সময় বের করে চর্চাটা অব্যাহত রাখেন। তো সেই জায়গা থেকে এখন আপনার সন্তানের আপনাকে কতটুকু সাপোর্ট দেয়? অনেক অনেক সাপোর্ট দেয়, যেমন আমি যখন গান করি ওরা চেষ্টা করে নয়েজ না করতে, বা মামা এখন প্র্যাকটিস করতেছে, হ্যাঁ সেটা লাইক ইভেন্ট অফ দ্য ডে, যে হ্যাঁ সন্ধ্যার সময় বা ওরা তো স্কুল টাইমে তো আমিও ব্যস্ত থাকি তারাও ব্যস্ত থাকে, ইউজুয়ালি সন্ধ্যার সময় আমি আধা ঘন্টা এক ঘন্টা প্র্যাকটিস করি। হ্যাঁ, তো সেই সময়টাতে সন্তানদের কাছ থেকেও যথেষ্ট সাপোর্ট পান? হ্যাঁ, এবং ওরাও গান খুব ভালোবাসে, আমার 3টা বাচ্চাই গান খুব ভালোবাসে, মেজরটা গাইতেও পারে। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। এটিন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ। আমার মনে হয় যে আমাদের অনেক অনেক বেশি বাংলাদেশি গানকে প্রমোট করা উচিত, আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর গান আছে, যেই গানগুলো আসলে আমরা যারা শিল্পী তাদেরও যেমন একটা দায়িত্ব আছে এই সুন্দর গানগুলোকে গেয়ে শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া। হ্যাঁ, এটাই আমি বলবো যে আমাদের দেশের সুন্দর গানগুলোকে শুনুন এবং অন্যকে শুনতে বলুন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এত চমৎকার একটা সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা। আমরা বাড়ি যেতে যেতে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/etinbangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। যে গানটি আমার রিসেন্টলি বেরিয়েছে গানটির নাম হচ্ছে তুমি এত ভালো কেন। তুমি এত ভালো কেন বলো তো, তুমি কত ভালোবাসো আমি জানি তো, তুমি এত ভালো কেন আমায় বলো তো, তুমি যখন
একলা থাকো সব কবিতায় আমায়কো আমি দেখিত, তুমি যখন দুচক্ষু বোঝো সব কিছুতে আমায় খোঁজো আমি বুঝিত, শুধু আমার সাথে দু এক কদম তুমি চলো তো, তুমি এত ভালো কেন বলো তো, তুমি এত ভালো কেন বলো তো।